Assalamualaikum, hello everyone, welcome to my channel Cooking Studio by Shanta. সামনে হচ্ছে পবিত্র ঈদুল আজহা, আর ঈদ মানে খুশি আর মিষ্টি মুখ। সেই ঈদকে সামনে রেখে আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল শাহি জর্দা। ঈদের দিনে সকালবেলা মেহমানদের আপনারা এটা তৈরি করে দিতে পারেন, এতে করে ঈদের আমেজটা দ্বিগুণ হয়ে যাবে। এটা দেখতে যতটা বেশি মুখরোচক, খেতেও ঠিক ততটাই মজাদার। তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করে নিতে হয় এই ঈদ স্পেশাল শাহি জর্দাটি। আপনারা ঈদের দিন সকালবেলা এটা মেহমানদের ছোট বড় সকলকে সামনে তৈরি করে উপস্থাপন করতে পারেন, এতে সবাই অনেক বেশি খুশি হবে। দেখে নেই রেসিপিটি। আমি একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দাওয়াতের 1 কাপ পরিমাণ বাসমতি চাল। এই বাসমতি চালটি অরিজিনাল ইন্ডিয়ান। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পর্যাপ্ত পরিমাণ। পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে আমরা এটার মধ্যে পানিটাকে ভালোভাবে শুকানোর জন্য একপাশে রেখে দিব, প্রায় 20-25 মিনিট পর্যন্ত। তারপর আমি চুলার মধ্যে একটা কড়াই নিয়ে নিলাম, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি পানি পর্যাপ্ত পরিমাণ, এবং তার মধ্যে আমি নিয়ে নিব রেড কালার ফুড কালার জর্দা। একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে আমি দিয়ে দিব এর মধ্যে লবণ। লবণের পরিমাণটা আপনার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। তারপর আমি আবার একটু নেড়ে নিচ্ছি। মনে রাখবেন চুলার আঁচটা সবসময় মিডিয়ামে রেখে এটা রান্না করবেন। এরপর আমি এটাকে একটু ঢেকে দিব একটু ভালোভাবে ফুটে আসার জন্য। জর্দার রঙটা দেখুন, যখন এভাবে একটু ভালোভাবে ফুটে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব যে চালগুলো আমি ভিজিয়ে শুকাতে রেখেছিলাম, তার 3% চালই আমি এখন দিয়ে দিব, আর 1% রেখে দিব আমি আরেকটা ফুডের কালার দেওয়ার জন্যে চালের মধ্যে। তো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে এখন নেড়ে চেড়ে দিব যেন কালারটা চালের গায়ে ভালোভাবে বসে যায়। এবার আমি এটাকে ফুটিয়ে নিব, প্রায় 90% আমাকে ফুটিয়ে নিতে হবে চালগুলোকে। দেখুন চালগুলো প্রায় ফুটানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে অনেকটা সাইডে রেখে আরেকটা কালার করে নিব। তার মধ্যে আবার আমি পানি নিয়ে নিয়েছি এবং এবার দিয়ে দিচ্ছি আমি গ্রিন জর্দার ফুড কালার। আমি এখানে 2টা কালারের জর্দা তৈরি করতেছি, আপনারা যদি চান তাহলে আরও কালারও ইউজ করতে পারে। তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু ফুটানোর জন্য ওয়েট করব। প্রায় 2-3 মিনিট আমি এভাবে জর্দার রঙটাকে ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে আমি যে 1% চাল রেখে দিয়েছিলাম সেই চালটাকে আমি এখন দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে নেড়ে নিব যেন আবারও সেই ফুড কালারটির সাথে আমার চালটা মিশে যায়। দেখুন এভাবে যখন 90% ফুটে আসবে, দেখুন এভাবে চালগুলো ঠিক এতটা ঝরঝরে থাকবে, তখন এটাকে আমি এবার তুলে রাখব। তুলে আমি একটা প্যানে মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। তারপর আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিব কাজু বাদাম এবং কিশমিচি। প্রায় 4-5টি কাজু বাদাম এবং 10-12টি কিশমিচি আমি নিয়েছি। এবার আমি এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে ভেজে নিতে হবে, বারে বারে নেড়ে চেড়ে, তা না হলে পুড়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2টি দারুচিনির টুকরা। তারপর আমি আবার একটু হালকাভাবে ভেজে নিব। দেখুন যখন কিচমিচিগুলো এভাবে আঙুরের মতো টকবক করে ফুলে উঠবে টসটসে হয়ে, তখন আমি এগুলোকে বুঝবো যে ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি এগুলোকে তুলে একটা বাটিতে সাইডে রেখে দিব। তোলা হয়ে গিয়েছে, এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। আমি যে ঘিটা রেখেছিলাম সেই ঘিয়ের মধ্যে আমি এখন সেই 2 ধরনের আমার জর্দার যে চালগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার একটু নেড়ে চেড়ে নিব। মনে রাখবেন চুলার আঁচটা এবার মিডিয়াম টু হাই মাঝামাঝি রেখে আমি এটা রান্না করব। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি।
দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মনে রাখবেন, এখন আপনাদেরকে অনবরত কিছুক্ষণ পরপরই নাড়তে হবে, তা না হলে তলানিতে এটা পুড়ে যেতে পারে। তারপর আমি একটু ঢেকে দিব, ঢেকে 5 থেকে 10 মিনিট ওয়েট করব। দেখুন চালগুলো প্রায় হাফ হয়ে এসেছে। যখন এরকম হাফ হয়ে আসবে, তখন আমি যে তুলে রেখেছিলাম কাজু বাদাম কিশমিশ আর দারুচিনিগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি আলু বখরা 5 থেকে 6 টুকরো। দিয়ে আমি আবার ভালোভাবে সেগুলো মিক্স করে নিচ্ছি। এবার এই আলু বখরাগুলোকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এবং চালটা পুরোপুরি ফুটিয়ে যাওয়ার জন্য আমি এটাকে প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য একদম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রান্না করব। এবং দেখুন, মাঝে মাঝে আপনারা এভাবে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিবেন, তা না হলে এটা তলানিতে পুড়ে যেতে পারে। কিছুক্ষণ পরপরই আপনারা এটা উঠিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনি দিয়ে ঢেকে দিবেন। তখন আমরা বুঝতেও পারবো যে চালটা ঠিক কতটুকু হয়ে এসেছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার পুরোপুরি 40 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আমার এই শাহি জর্দাটি। দেখুন একদম পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে, কোনো ধরনের কোনো দলা পেকে যায়নি। তো আমি এবার সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এবার আমি চলে যাব ডেকোরেশনে। ডেকোরেশনের জন্য আমি এখানে হোয়াইট অ্যান্ড রেড ছোট ছোট জর্দার মিষ্টি বাজার থেকে কিনে আমি এখানে সার্ভ করে নিচ্ছি, এবং সাথে আমি দিয়ে দিব সবুজ এবং লাল দুই ধরনের আঙুর। আপনারা চাইলে অন্য ফ্রুটসও ইউজ করতে পারেন, এবং আমি এখানে সাথে দিয়ে দিচ্ছি আরও বেশি অ্যাট্রাকটিভ হওয়ার জন্য আনার। তো হয়ে গেল আমার মজাদার ঈদ স্পেশাল শাহি জর্দা। আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং জানাবেন কেমন হলো এই রেসিপিটি। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।